হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের মাঝখানে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, সে বিষয়ের আগে আপনাদেরকে বলে নিই, আপনার মোবাইল গোপনে কে ঘাটাঘাটি করছে, হাউ টু নো হু অ্যাক্সেস ইওর মোবাইল। ধরুন ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আপনি আপনার ফোনটা লক করছেন, লক করে রেখে আপনি ফোনটা রেখে যে কোনো একটা কাজে গেছেন, ধরুন গোসলে গেছেন, খেতে গেছেন, কিংবা যাই কিছু একটা হোক, কিংবা আপনি ফোনটা একটু যে কোনো জায়গায় রেখে আপনি একটু দূরে গেছেন কিংবা, এখন এই ফোনটা যদি কেউ আপনার এই ফোনটা যদি কেউ খুলতে চায় আপনার এই ফোনটা যদি কেউ খুলতে চায় তখন সে আপনার পাসওয়ার্ডটা খুলতে চাইবে, পাসওয়ার্ড দিয়ে খুলতে চাইবে। এখন আপনার পাসওয়ার্ড সে জানে না, যদি সে আপনার পাসওয়ার্ড না জানে, সে আপনার ফিঙ্গারপ্রিন্ট নাই, আপনার পাসওয়ার্ড নাই, তো তাহলে সে খুলবে কীভাবে? এখন সে যে অ্যাটেম্প নিচ্ছে খোলার জন্য যে আপনার এই ফোনটাকে সে খুলবে, তখন এখন যদি আপনি যদি একটি অ্যাপস ইনস্টল করে নেন তাহলে কে আপনার ফোনটা খুলতে চাইল আপনি এটাতে মানে এটা জানতে পারবেন যে কে আপনার এই ফোনটা অ্যাকচুয়ালি খুলতে চাইল। তো এই বিষয়টাকেই নিয়ে আজকে আমি আপনাদের মাঝখানে কথা বলবো। আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টাকে নিয়ে আজকে আমি আপনাদের মাঝখানে কথা বলবো যে আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন, অ্যাকচুয়ালি কীভাবে এই বিষয়টা আপনাদের মাঝখানে তুলে ধরা যায়। ভিউয়ার্স, প্রতিটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমি যে প্রতিটা ভিডিও অ্যাকচুয়ালি করি প্রতিটা ভিডিওই আপনাদের উপকারের জন্য এবং আপনাদের ভালোর জন্য। আপনারা যদি আমার এই কথাগুলো শুনে, আমি ধরুন আমি এমন কিছু অ্যাপসের কথা বলি, এমন কিছু সেটিংসের কথা বলি যেগুলো আসলে অ্যাকচুয়ালি আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, এবং এই জন্যই আসলে অ্যাকচুয়ালি আমি যখন ভিডিওগুলো ক্রিয়েট করি তখন একটি ভিডিও তৈরি করতে গেলে আমার এক থেকে দুই দিন কি তিন দিন সময় লাগে। কারণ আমি যদি একটা অ্যাপসের, যেমন আজকে যে অ্যাপসটার ব্যাপারে আপনাদেরকে বলবো, এই অ্যাপসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি একটু ঘাটাঘাটি করেছি, ঘাটাঘাটি করার পরই আসলে অ্যাকচুয়ালি আপনাদের মাঝখানে আমি এটা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, খেয়াল করুন বিষয়টা, যে যদি আপনার ফোনটাকে কেউ আনলক করতে চেষ্টা করে, সে আপনার ফ্যামিলির কেউ হোক, বাইরের কেউ হোক, যে কেউ হোক, যদি আনলক করার চেষ্টা করে তাহলে সাথে সাথে ওই যে আমি যে অ্যাপসটার কথা বলবো এই অ্যাপসটা সাথে সাথে একটি ছবি তুলে রাখবে এবং পরবর্তীতে আপনি চেক করলে দেখতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই ফোনটা কে খুলতে চেষ্টা করেছিল। তো চলুন ভিউয়ার্স, আমরা চলে যাই আমাদের ইয়েতে, যে অ্যাকচুয়ালি কে এই বিষয়টাকে আসলে এই এই অ্যাপসটা কী। আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখবেন যে সার্চ দিবেন, সার্চ বাটনে সার্চ দিবেন থার্ড আই। এই থার্ড আই যে অ্যাপসটা অ্যাকচুয়ালি আপনারা ডাউনলোড দেওয়ার পর আপনারা এই এই অ্যাপসটাকে অ্যাকচুয়ালি ইনস্টল করবেন। ইনস্টল করার পর সে আপনাদের কাছে যে পারমিশনগুলো চাচ্ছে প্রতিটা পারমিশন আপনারা দিয়ে দিবেন। এই প্রতিটা পারমিশন আপনারা দেওয়ার পর যখন আপনারা এটাকে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনারা অন করে দেবেন, অন করে দেওয়ার পর আপনারা এটাকে যখন ওকে হয়ে যাবে তখন আপনারা নিজেরাই এটাকে আসলে অ্যাকচুয়ালি টেস্ট করতে পারবেন। যখন ওকে হয়ে যাবে তখন আপনারা ফোনটা লক করবেন। ফোনটা লক করে এই ফোনটাকে আপনারা আপনার পাসওয়ার্ড আপনি জানেন, এরপরও আপনি একটি ভুল পাসওয়ার্ড অ্যাকচুয়ালি ফোনে টাইপ করবেন। ফোনে যখন এই ভুল পাসওয়ার্ডটা আপনি টাইপ করবেন তখন দেখা যাবে যে আপনার এই ভিডিওগুলো, আপনার এই ইয়েগুলো, আপনার এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একটি রং অ্যাটেম্প নিয়েছিলেন আপনার ফোনটা খোলার জন্য, এবং তখনই আপনার এই ফোনটা অ্যাকচুয়ালি
ছবি তুলে নিয়েছে যে আপনি এই ছবিটা তুলে নিয়েছে যাতে আপনি এই ফোনটা খুলতে চেষ্টা করেছিলেন তো ভিউয়ার্স এইভাবে আসলে অ্যাকচুয়ালি আপনি ধরতে পারবেন যে আপনার ফোনটা আসলে অ্যাকচুয়ালি কে খুলতে চাচ্ছে এবং কে এই ফোনটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে চাচ্ছে তো এইভাবেই আসলে ভিউয়ার্স আপনি জানতে পারবেন যে আপনার ফোনে আসলে কে এই বিষয়টা নিয়ে কথা বলছে কে বিষয়টা ফোনটা কে টাচ করতে পারছে এবং কে ইয়ে করতে পারছে তো ভিউয়ার্স আমি অ্যাকচুয়ালি আপনাদের মাঝখানে সবসময় একটি যেসব টিউটোরিয়ালগুলো আসলে নিয়ে আসি প্রতিটা টিউটোরিয়ালই আপনাদের উপকারের জন্য আমি যে অ্যাপসটার কথা বললাম সেটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন এবং এটি একটি ভালো অ্যাপস এটার নাম হচ্ছে থার্ড আই THIRDEYE থার্ড আই এই থার্ড আই অ্যাপসটাই আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে আপনি আসলে অ্যাকচুয়ালি এই এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি এটা ধরতে পারবেন ভিউয়ার্স আমি যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনাদের জন্য ক্রিয়েট করি প্রতিটা ভিডিওই আসলে আপনাদের উপকারের জন্য এবং আপনাদের ভালোর জন্য আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলোকে আপনারা আমার এই ভিডিওগুলোকে আপনারা সার্চ দিবেন আমার এই ভিডিওগুলোকে আপনারা লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি আপনারা অন করে দেবেন যাতে আমার পরবর্তীতে যে ভিডিওগুলো যায় এই ভিডিওগুলো যাতে সহজে আপনাদের টাইমলাইনে চলে যায় আপনারা লাইক যে দিবেন এই লাইকটা দিবেন আপনাদের কাছে লাইকটা আমি চেয়ে নিয়েছি এই কারণে লাইকটা আপনি দিবেন এই কারণে কারণ আপনি যে আমার ভিডিওটা দেখছেন ইউটিউবের অ্যালগোরিদমটা আসলে অ্যাকচুয়ালি এমনভাবে তৈরি করা যেটা আসলে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন যদি লাইক না দেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম ভাববে যে আমার এই ভিডিওগুলো আসলে অ্যাকচুয়ালি কেউ দেখছে না এবং এগুলো কোনো কাজের ভিডিও না তো তখন আসলে আমি যে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড দিব সেগুলোকে আসলে সে অ্যাপ্রুভ করবে না তো যার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওগুলোতে আপনারা একটি করে লাইক দিবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার পরিবারবর্গ আপনার রিলেটিভস যারাই আছে আপনার ফ্রেন্ড সবাই এটা যাতে উপকৃত হয় এই জন্য আপনি এটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন কারণ আমি পরবর্তীতে যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনার জন্য আপলোড করব প্রতিটা ভিডিও যাতে আপনাদের টাইমলাইনে খুব সহজে চলে যায় ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলোতে লাইক দিবেন আমি যে অ্যাপসটার কথা আপনাদেরকে বলে দিলাম এই অ্যাপসটা আপনারা অতি সহজে গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং একটি সেফ একটি অ্যাপস এই জন্য আপনাদেরকে টাইপ করতে হবে THIRD থার্ড EYE থার্ড আই এই যে অ্যাপসগুলো এই অ্যাপসটি আপনারা এবং বারবার অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনাদেরকে এই ভিডিওগুলো আমি ক্রিয়েট করার জন্য প্রচুর পরিশ্রম করে থাকি এবং পরিশ্রম করার পর বিভিন্ন ঘাটাঘাটি করার পর 2 থেকে 3 দিন এগুলোকে নিয়ে অ্যানালাইসিস করার পরই অ্যাকচুয়ালি আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি করে রাখি এবং করে থাকি এবং এই জন্যই আপনাদের এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি এইগুলো আসলে অ্যাকচুয়ালি আপনাদের জন্যই আসলে করা এবং এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আমি অ্যাকচুয়ালি কথা বলি সবসময় এবং আপনাদের ভালোর জন্যই তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ